আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো সস্তা ব্লগার। তো কেমন আছো সবাই? হ্যালো বিন্দাস। চক্কাস। তো আমি যেহেতু বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে, তো ঠিক তেমনি এই সপ্তাহেও একটা চ্যালেঞ্জ ভিডিও আমরা শুট করব। আর যেহেতু আমার সাথে এখন পায়েল আছে, এই জিনিসটা আমি আর মিস করতে চাইছি না। তো আমি ওই জন্য ভেবে নিলাম যারা নতুন চ্যালেঞ্জ ভিডিও করব পায়েলের সাথে। আর যে চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে নো থাম ইটিং চ্যালেঞ্জ, যেটা এখন সবাই করছে, তাই ভাবলাম আমরাও করবো। তো এখন তোমাদের দেখাতে চলেছি যে কি কি সেটআপ আমরা তৈরি করেছি। তো চলো আমি বলবো পায়েল কাম, চলো আমি তোমাদের দেখাই কি কি আমরা সেটআপ করেছি। মানে কেউ থাকে না, জাস্ট নর্মাল রুম, ঠিক আছে। আর আমাদের এখানে এই যে খাবার আর কি কি চ্যালেঞ্জ করব সেটা নিয়ে রেডি হয়ে গেছি। উপরে জাস্ট জুগাল লাগিয়ে আমরা একটা বেড কভারকে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে লাগিয়ে নিয়েছি। তো আশা করছি ভিডিওটা আমরা সাকসেসফুল করতে পারবো। তো এইসবের জন্য একটা লাইক তো বানতেই হবে। বস কি করছো, চলো লাইক করে দাও। আর আমরা এখন চ্যালেঞ্জটা শুরু করি। তো চলো চলে এসছি চ্যালেঞ্জের মধ্যে। তো আমাদের মধ্যে এখন পায়েল এসছে, পায়েল আছে, সো তাই জন্য আজকে চ্যালেঞ্জ ভিডিওটা করছি। তো আজকে নো থাম চ্যালেঞ্জ হবে, আগেই বললাম। তো আজকে কি কি আছে খাবারের মধ্যে দেখিয়ে দিই। কুরকুরে আছে, যেটা কিনা সব থেকে বেশি ডেঞ্জারাস হতে চলেছে গেমের মধ্যে। তারপরে আছে একটা, আর এটা আমার কাছে ভীষণ ভয়ঙ্কর একটা চিপস, দুটো পেপার আছে, লাস্টে আমরা সেটা দিয়ে আপনার নাম লিখে নিয়ে, তো আমরা আমাদের নিজেদের নাম লিখবো। ও হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং জিনিস এই গেমে বা এই চ্যালেঞ্জের মধ্যে আছে, যেটা হচ্ছে যে হাত তো বন্ধ থাকবে কিন্তু প্রত্যেকটা জিনিস এক একটা করে রাউন্ড হবে। সাপোজ চিপসের রাউন্ডে কে উইনার সেটা আমরা দেখিয়ে দেবো। তো সেই হিসেবে প্রত্যেকটা জিনিস, পাঁচটা জিনিস আছে, খাবারের মধ্যে চারটে জিনিস আর লেখার মধ্যে একটা, সুতরাং পাঁচটা চ্যালেঞ্জ রয়েছে। আর প্রত্যেকটা এক একটা করে মানে রাউন্ড হবে, সো তোমরা বুঝতে পারবে কে জিতছে কে জিতছে না। আর লাস্টে আমি বলবো টোটাল কে জিতলো। সো দেখা যাক, এই করে আমাদের প্রসেসটা চালু করি, কারণ আমাদের হাতটা বন্ধ করতে হবে। তো চলো স্টার্ট করি। সো নিয়ে চলে এসেছি টেপ। এই বাবা আমি খেতে খেতে শুরু করেছি, আচ্ছা খেতে শুরু করে দিচ্ছি, হাত খাওয়ার জন্য ডেকেছি এদের জানো, বলছি খাওয়ার পর বিলগুলো দিয়ে যাবি, খুলতেই তো পারি না এইভাবে এইভাবে অপমান খুলতে পারি না। ও বাই দ্য ওয়ে, এটা এয়ারটেলের টেপ এনেছি, কারণ এটা বেশি শক্ত বক্ত। প্লিজ এয়ারটেল সাপোর্টার বা এয়ারটেল ভিউয়ার্স ডিসলাইক করবেন না এটার জন্য, এটা হচ্ছে সব থেকে ভালো টেপ, ওই জন্যই নারায়ণ ভীষণ শক্তপোক্ত। চলো রেডি হও, ভোট দেবে চার আঙুলে। আশীর্বাদ দিতে যাচ্ছে পায়েল, বিয়ের সিজন চলছে, এই যে চার আঙুলে আশীর্বাদ দেবে। Sure.
দাঁত লাগানো চলবে না শুধু মুখ অনলি ইউজ হবে খাওয়ার জন্য নট চিরস শুরু করা যাক একদম না হাত ইউজ হবে ছেড়ার জন্য এন্ড বের করার জন্য রেডি আমি একই এই দাঁড়া এখানে বলছে ওয়াট ইয়ারটেল 1 2 3 এটা 1 2 3 এন্ড স্টার্ট ও ফাইনালি আমি ফার্স্ট রাউন্ডের উইনার পুরো মুখের ওপরটা না পুরো একেবারে ইয়ে হয়ে গেছে ছিঁড়ে গেছে আর পুরো জ্বলছে ফিনিশ
দুটো জিতলো ও একটা জিতলাম আমি তো ফোর্থ রাউন্ডে নিয়ে চলে এসেছি হচ্ছে ম্যাঙ্গো জুস ফ্রুটিকা ম্যাঙ্গো জুস তো ফোর্থ রাউন্ডে আমাদের ফ্রুটি রয়েছে তো থার্ড রাউন্ডে তো পার জিতেই গেছে কোনো কথা হবে না সব দেখতে পেয়েছি হ্যাঁ গড দিন ঠিক আছে 1 2 3 এন্ড স্টার্ট আমি হেরে গেলাম তো তোমরা কমেন্ট করে জানাও আমাদের ভিডিওটা কেমন লাগলো আর বাদ বাকি এত কিছু খাটুনির পর এত কিছু সুন্দর ভাবে ডেকোরেশন করার পর তো এটা লাইক করতেই হবে কি করতে হবে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো এন্ড আমার থুমনাটাকে মনে রাখার জন্য একটা সাবস্ক্রাইব তো বনতা হ্যায় বস টুডুলা মাগো টুডুলা ইয়েস তার জন্য সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই হ্যাঁ ও নো তাহলে রেগে যাবে ও সরি খতম বাই বাই টাটা গুড বাই